ব্যাডমিন্টন কোর্ট দৈর্ঘ্য 44 ফিট, প্রস্থ ডাবলস 20 ফিট, সিঙ্গেলস 17 ফিট, আর নেটের হাইট 5 ফিট 1 ইঞ্চি দুই সাইডে, মিডেলে 5 ফিট। আর অনেক সময় দেখা যায় আউটডোরে যারা কোর্ট কাটেন এরা আপনার ওই 44 ফিট দৈর্ঘ্য ধরেই কাটেন, কিন্তু ওই মাঠ কাটার সময় দেখা যায় ওই 44 ফিট ভিতরে রেখে বাইরে কোর্ট কাটতেছেন, তাহলে কোর্টের দৈর্ঘ্যটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি 44 ফিট ইন ভিতরে হবে, এখান থেকে যে দাগটা এইটাকে কাউন্ট করা হবে, কিন্তু আপনারা অনেক সময় ভুল করেন, এখান থেকে কাটতেছেন মানে 44 ফিট, এখানে 44 ফিট, কিন্তু আপনারা এই 44 ফিট ধরে এখানে কাটতেছেন, অ্যাকচুয়ালি ইন হবে, ভিতরে হবে। আর এখান থেকে এটা হলো ডাবলসের ক্ষেত্রে, আর সিঙ্গেলসের দাগ হলো এটা, এখান থেকে এখানকার দূরত্ব হলো 1.5 ফিট, দুই পাশে 1.5 ফিট 1.5 ফিট বাদ যাবে, দ্যাটস ওয়াই 17 ফিট। আর 44 ফিটের ভাগ হলো 2.5 ফিট হলো থার্ড কোর্ট, এই কোর্টটা হলো 2.5 ফিট, থার্ড কোর্টের মাপ হলো 2.5 ফিট, এখান থেকে এখানকার দৈর্ঘ্য 2.5 ফিট। এখানে 2.5 ফিট, ওই পাশে 2.5 ফিট বাদ যাবে, আর মাঝখানে বাকি থাকে এখান থেকে এখানকার দূরত্ব 13 ফিট, মিডল 13 ফিট, দেন লাস্ট 13 ফিট, 3 13 39 আর 2.5 5, দিস ওয়ান 44। মিডলের যে কোর্টটা হবে মিডলে হলো 13 ফিট, 13 ফিট, নেট থেকে রং কোর্টের মাপ হবে 6.5 ফিট, এবং সেম অবস্থা 6.5 6.5 13 ফিট। আর নেটের উচ্চতা সাইডে 5 ফিট 1 ইঞ্চি হবে, মিডেলে হবে 5 ফিট, আদর্শ নেট 5 ফিট 1, মিডেল 5 ফিট।